নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সাকসেস পয়েন্ট আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে নাম্বার সিস্টেমের একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে পুজোর পর থেকে মানে বুধবার থেকে আমি আপনাদের সামনে চ্যাপ্টার ভিত্তিক ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের এই তিনটি বই থেকে থাকবে সুবীর দাস চঞ্চল ঘোষ এবং কামাল হোসেন তাই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওঠা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন তো চলো আজকের প্রশ্ন শুরু করা যাক তো দেখো আজকের যে প্রশ্নগুলো বন্ধুরা সেগুলো আমরা কি করব। না প্রথমের যে প্রশ্নটা সেটা আমি কীভাবে ট্রিক্সের মাধ্যমে এবং কিভাবে বিস্তার মাধ্যমে করা যায় দুভাবেই দেখিয়েছি তারপরে যতগুলো প্রশ্ন আমরা করবো সব আমরা মুখে মুখে মাত্র দু সেকেন্ডের মধ্যে উত্তর করব কারণ এই ধরনের প্রশ্নগুলো যদি বিস্তার মাধ্যমে করা যায় তাহলে অনেক সময় লেগে যাবে তাই আমরা বাই অপশানস দিয়েই আমরা করব দেখো কিভাবে করা যায় যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি আট সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্ক গুলি স্থান বিনিময় করে সংখ্যাটি কত স্থান বিনিময় করে মানে যেটা অদল বদল হয়ে যায় আর কি তিন যেমন মনে করো যদি এই সংখ্যাটা যদি বলি তাহলে যদি একটা হয়ে যাবে সাতের জিগে এবং সাতটা হয়ে যাবে একের জেগে এটা হচ্ছে স্থান বিনিময় করে তো প্রথম শর্তে কি বলছে দেখো যে অঙ্ক দুটি সমষ্টি আট তো যদি তিন প্রথম আমি অপশানস মানে ট্রিক্সটা দেখো আমি আপনাদের বলেছি তারপরে বিস্তার মাধ্যমটা বলে দেবো আর কি তাহলে প্রথম কী বলছে দেখো অঙ্ক দুটির সমষ্টি আট তো অঙ্ক কোনটা এই সংখ্যাটা দুটা অঙ্ক মানে সাতটাও একটা অঙ্ক এবং একটাও একটা অঙ্ক তাহলে দুটার অঙ্ক সমষ্টি আট এটারও হচ্ছে আট এবং এটারও আট তো প্রথম শর্তটা তো তিনটাতেই পূরণ করছে তারপরের শর্তটা কোনটাতে পূরণ করে সেটা দেখা যায় তারপরেরটায় কি বলছে দেখো যে সংখ্যাটির সাথে যদি আঠারো যোগ করি তাহলে কি হবে স্থান বিনিময় করবে মানে সতেরোর সাথে যদি আঠারো যোগ করি তাহলে স্থান বিনিময় করবে কি আট সতেরো সাথে যদি আঠারো যোগ করি হলে তো এখানে যদি আঠারো যোগ করি তাহলে সতেরো আঠারোই কত পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে না পাঁচ হয়ে যাচ্ছে আর তিন হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে না এরপরে যদি আমরা যদি পঁয়ত্রিশটা নিই তো দেখো পঁয়ত্রিশটা আমাদের শর্তটা পূরণ করবে এটা আমি আপনার আপনাদের দেখিয়ে দিয়েছি তাহলে পঁয়ত্রিশ যদি নিই অপশানস বিটা যদি নিই তাহলে কী হবে তিন প্লাস পাঁচ সমান কত আট তাহলে প্রথম শর্তটা এখানে দেখো পূরণ করলো এবং পরের শর্তটাতে কী বলছে যে সংখ্যাটির সাথে যদি আঠারো যোগ করি সংখ্যাটির সাথে মানে কোন সংখ্যাটির পঁয়ত্রিশের সাথে তো পঁয়ত্রিশ সাথে যদি আমরা আঠারো যোগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ প্লাস আঠারো সমান তিরপান্ন দেখো কি হয়েছে পাঁচটা তিনের জায়গায় এবং পাঁচটা তিনের জায়গায় এবং তিনটা পাঁচের জায়গায় চলে গেছে অর্থাৎ স্থান বিনিময় করেছে দেখো পঁয়ত্রিশে ছিল তিন আর পাঁচ সেটা হয়ে গেল পাঁচ আর তিন অতএব আমাদের দুটা শর্তই পূরণ করেছে অতএব সঠিক উত্তর আমাদের বি এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অঙ্কটা আমাদের বিস্তার মাধ্যমে কিভাবে করা যায় এবং সঠিক হয়েছে কি না সেটাও প্রমাণ হয়ে যাবে দেখো তাহলে প্রথম কি সংখ্যা দুটি ধরলাম আমরা এক্স এবং ওয়াই তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় সংখ্যা ওয়াই অতএব সংখ্যাটি সমান কী হবে টেনে ওয়াই প্লাস এক্স এটা আপনারা জানেন ক্লাস এইট থেকে আমরা পড়ে আসছি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই সমান আট কারণ এখানে বলা আছে যে অঙ্ক দুটি সমষ্টি সমান আট তাহলে এটা হয়ে গেলো আমাদের এক নম্বর সমীকরণ পরের সর্তে কী বলছে সংখ্যাটির সাথে যদি আঠারো যোগ করি সংখ্যাটি মানে এটা সংখ্যাটি এর সাথে যদি আঠারো যোগ করি তাহলে ফলাফলটা কি আসবে না স্থান বিনিময় করবে দেখো বলা আছে মানে এক্সটা চলে যাবে ওয়াইয়ের জেগে ওয়াইটা চলে যাবে এক্সের জেগে তাহলে কী হয়ে যাবে টেন এক্স প্লাস ওয়াই এরপরে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কী হবে এখানে এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো এক্স ওয়াইগুলোকে এবং সংখ্যাটাকে সামনের দিকে তাহলে যদি এটাকে সামনের দিকে সমানের রূপায় নিয়ে যাই তাহলে প্লাসটা কী হবে মাইনাস হবে এবং এটা হয়ে যাবে নাইন ওয়াই মাইনাস নাইন এক্স যদি মাইনাস নাইন ওয়াইটা কমন লি তাহলে কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই সমান কত মাইনাস আঠারো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হয়ে যাবে মাইনাস আঠারো বাই মাইনাস নাইন তো মাইনাস মাইনাসে কেটে যায় আর নয় দুই আঠারো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত দুই অতএব এক নম্বর সমীকরণে হয়েছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান আট আর এক্স মাইনাস ওয়াই সমান দুই তাহলে এটাকে আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করি দেখো তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে টু এক্স সমান যদি দশ হয় তাহলে এক্স সমান কত পাঁচ এরপরে আমরা কি করি যে এক নম্বর সমীকরণ বা দুই নম্বর যে কোন একটা সমীকরণে আমরা এক্সের মানটা বসাই তাহলে এক নম্বরই দেখো বসিয়েছি তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি আট হয় তাহলে এক্স এর মান পাঁচ হলে ওয়াই সমান বার হয়ে যাবে তাহলে ওয়াই সমান কত হয়ে গেলো এটা যদি এদিকে চলে যেত তাহলে মাইনাস হয়ে যেত তাহলে ওয়াই সমান তিন তাহলে এক্স সমান আমরা কত পেলাম এক্স সমান দেখো এখানে পেয়েছি আমরা পাঁচ এবং ওয়াই সমান পালাম তিন এরপরে আমরা সংখ্যাটি সংখ্যাটি বসাই তাহলে সংখ্যাটি সমান কত দেওয়া আছে পেয়েছি আমরা টেন ওয়াই প্লাস এক্স তাহলে টেনের জায়গায় টেন দেখো এবং ওয়াইয়ের জায়গায় তিন প্লাস এক্সের জায়গায় পাঁচ তাহলে কত হলো থ্রি ইন্টু টেন থ্রি ইন্টু টেন সমান তিন দশান তিরিশ প্লাস পাঁচ সমান পঁয়ত্রিশ অতএব আমাদের যে ট্রিক্সটা সেটা আমাদের সুন্দর কেজে লেগে কাজে লেগেছে তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক দেখো এরপর থেকে আমরা কি করব বাই অপশানস দিয়েই করব এবং অপশানস দিয়ে করলে অঙ্কগুলো সবচেয়ে তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে বার করা যায় শর্ত কি যেমন দুটা শর্তই যেমন পূর্ণ করবে যে অপশানসটাতে সেটাই হবে আমাদের উত্তর তাহলে দেখো কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটি যোগ ফলে চার গুণ অপেক্ষা তিন বেশি সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে সাতাইশ বেশি তাহলে সংখ্যাটি কত দেখো চারটা অপশানস দেওয়া আছে তো আমি কি বলেছি যে বাই অপশানস দিয়ে করব। আমি আপনাদের বোঝানোর জন্য এতটা সব কিছু লেখা আছে কিন্তু আপনাদের ওখানে ও মানে পরীক্ষার সময় অতটা আর কি মানে ধরতে হবে যে কোন অপশানসটা নিলে আমাদের মোটামুটি অ্যান্সার আসতে পারে দেখো তেইশটা তো প্রথমেই আপনারা বুঝতেই পারছেন যে যখন তেইশ বেশি তা মানে এটা তো হবেই না কোনো হিসাবে কিন্তু তাও আমি দেখিয়ে দিয়েছি এটাও হবে না অ্যান্সার হয়তো এটা নেই তো রেট দুটার মানে সি অথবা ডি এর ভিতরে হতো তাও আমি দেখিয়ে দিয়েছি দেখো কি বলছে যে অঙ্ক দু সংখ্যা দুটির বলছে যোগ ফলের চার গুণ তাহলে যদি অঙ্ক দুটি মানে তিনের দুয়ে কত পাঁচ এবং যোগ ফলের যদি যোগ ফল কত পাঁচ হয়েছে এবং তার চারগুণ তাহলে পাঁচ চাইরে কুড়ি থেকে বলছে অপেক্ষা তিন বেশি তাহলে তিন বেশি বলতে প্লাস যোগ থ্রি তাহলে তেইশ তো এক নম্বর শর্তটা তো পূরণ হচ্ছে দেখো এটাতেও হচ্ছে দু নম্বরটাতেও হচ্ছে দেখো তিন পাঁচে তিনের পাঁচে আট আট চার চারে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ এটাতেও হচ্ছে কিন্তু দেখো যে সেকেন্ডস যে মানে পরের যে শর্তটা সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যা থেকে সাতাশ বেশি স্থান বিনিময় বলতে কি যে মানে চেঞ্জ হওয়া আর কি অঙ্ক দুটি চেঞ্জ হওয়া মানে তেইশ আছে তো তেইশটা তিনটা দুয়ের জেগে এবং দুটা তিনের জেগে হলে কী হয়ে যাবে বত্রিশ হয়ে যাবে তাহলে বত্রিশ থেকে যদি মূল সংখ্যা কোনটা তেইশটা যদি বিয়োগ তো হচ্ছে সাতাইশ হচ্ছে না তাহলে এটা আমাদের উত্তর হবে না ঠিক সেই মতো দেখো পঁয়ত্রিশটাও হবে না আমাদের উত্তর কোনটা হবে এগুলো দেখো আমি দেখিয়ে দিয়েছি উত্তর হবে আমাদের অপশান সি ওতে সাতচল্লিশটা কীভাবে হবে দেখো তাহলে অঙ্ক দুটির সমষ্টি কত সাত যোগ চার যোগ সাত সমান কত এগারো এবং এগারোর সাথে যদি চার গুণ করি তাহলে চুয়াল্লিশ এবং বলছে তার থেকে তিন বেশি তিন বেশি বলতে কত চুয়াল্লিশ প্লাস তিন সমান সাতচল্লিশ তাহলে দেখো আমাদের এক নম্বর শর্তটা পূরণ করছে পরের শর্ত কি বলছে দেখো সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় তা মানে কি যে চারটাকে সাতের জেগে এবং সাতটাকে চারের জেগে তাহলে যদি সেটাকে অদল বদল করি তাহলে কত হতে চুয়াত্তর হয়ে যাচ্ছে তা বলছে মূল সংখ্যা থেকে সাতাইশ বেশি হওয়া যায় তা মানে কী করো মূল সংখ্যা থেকে চুয়াত্তরটাকে বাদ দিয়ে দেবো তাহলে চুয়াত্তর বিযুক্ত সাতচল্লিশ সমান দেখো যদি আমরা বাদ দিই তাহলে সাথে সাথে চোদ্দ হাতে এক দু আছে কত পাঁচে কত দশ আর দু দশ আর দেখো সাতাইশ হয়ে যাচ্ছে তাহলে এক এবং দু দুটো শর্তই মানে দুটো শর্তই পূরণ কর পূরণ করছে অতএব আমাদের অপশান সবে কত ফোর্টি সেভেন সাতচল্লিশ তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক দেখো পরের প্রশ্নে কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সংখ্যা আর অঙ্ক দুটির সমষ্টি বারো সংখ্যাটি থেকে একত্রিশ বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি সমান হয় তাহলে সংখ্যাটি কত দেখো আমি প্রত্যেকবার আমি দেখিয়ে দেখছি এবারে যেটার অপশানস হবে সেটা ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা পরের গিলা চেক করে নেবেন যেটা দেখাচ্ছি সেটাই উত্তর হবে দেখো তাহলে কত ধরে নেব আমরা মনে করো আমরা পঁচাত্তরটা মানে অপশান সিটা আমরা ধরেছি তাহলে দেখো যে দুটা শর্তই পূর্ণ করছে কি করছে না তো কি বলছে প্রথম অঙ্কাডুদের সমষ্টি বারো হওয়া চাই তো বারো তো সবগুলোতেই হচ্ছে তাহলে সাত আর পাঁচে বারো পূর্ণ করছে তারপরে কি বলছে সংখ্যাটি থেকে যদি একত্রিশ বিয়োগ করি একত্রিশ বিয়োগ করি মানে কোন সংখ্যাটি থেকে যদি একত্রিশ বিয়োগ করি তাহলে অঙ্ক দুটি সমান হবে অঙ্ক দুটি মানে যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সমান মানে সমান মনে করো এক এক দুই দুই তিন তিন চার যে কোনো মানে সমান হয়ে যাবে আর কি তাহলে দেখো যদি পঁচাত্তর থেকে যদি একত্রিশ বিয়োগ করি তাহলে কি হবে এক আছে কত দাও পাঁচ চার দাও পাঁচ তিন আছে কত দাও সাত চার দাও সাত তাহলে দেখো দুটা শর্তই পূরণ হচ্ছে কীরকম না চুয়াল্লিশ হয়ে যাচ্ছে তাহলে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুটাই সমান অতএব আমাদের অপশান সি হবে সঠিক উত্তর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি সাত সংখ্যাটি থেকে সাতাইশ বিয়োগ করলে অঙ্ক দুই স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি কত তাহলে দেখো আমাদের পরের প্রশ্নটাই কী বলছে তাহলে অঙ্ক দুটি সমষ্টি কত স্বাদ তাহলে চারটার দেখো একটু প্রথমে ভুল লিখেছিলাম অপশানসগুলা তাই নিচে লিখে দিয়েছি একটু কাটাকাটি হয়ে গেছে অপশানস এ তেচল্লিশ বি বওয়ান্ন সি একষট্টি ডি কোনোটি নয় তাহলে আমি কী বলেছি যে অপশানসটা ধরে আমি দেখিয়ে দিচ্ছি পরেরগুলো চেক করবো এবং চেক করার দরকার নাই এটাই উত্তরেই হবে মনে করো ওয়ান মানে অপশানস বিটা আমি ধরেছি তাহলে দেখো বিটাতে দুটা শর্তই পূরণ করছে কি না সমষ্টি সাত হওয়া চাই এবং বিয়োগ ফল সংখ্যাটিতে যদি বিয়োগ করি তাহলে যেমন সাতাইশ এই দুটা মানে কথাই যেমন পূর্ণ হওয়া চাই আর কি মানে দুটা শর্তই তাহলে পাঁচ আর দুইয়ের সাত একটা শর্ত তো পূর্ণ করলো তারপরে কি বলছে দেখো সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করি সংখ্যাটি মানে কোন সংখ্যাটি বয়ান্নটা থেকে তা বয়ান্ন থেকে যদি আমরা সাতাইশ বিয়োগ করি তাহলে যেমন স্থান বিনিময় করা যায় স্থান বিনিময় মানে পাঁচটা হওয়া যায় দুয়ের জায়গায় এবং দুটা হওয়া যায় পাঁচের জায়গায় তাহলে দেখো করা যাক তাহলে সাতাশ বিয়োগ করি তাহলে সাত কত দাও বারো পাঁচ দাও বারো হাতে এক আছে কত দাও পাঁচ দু দাও পাঁচ তাহলে হয়ে গেল পঁচিশ তো এখন দেখো লক্ষ্য করো যে দুইটা পাঁচের জায়গায় এবং পাঁচটা দুয়ের জায়গায় মানে স্থান বিনিময় হয়ে গেছে অতএব সঠিক উত্তর আমাদের যে মানে বার্নটা ধরেছি সেটা আমাদের ঠিক আছে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আরেকবার বলে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেশি ওটা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ওকে বাই